গাইস আজ দেখা হলো আমার রচনা ব্যানার্জির সঙ্গে বাট আমাকে কোনো ভাবই দিল না পুরো বিষয়টা জানতে হলে দেখো আজকের লং ভিডিওটা হ্যাঁ গাইস তোমরা ঠিকই দেখছো মানে হেব্বি জোরে ঝড় জল উঠেছে অন্ধকারে দেখা যাচ্ছে না যদিও তো চলো ফার্স্ট টাইম ইন্ট্রোটা দিয়ে নিই হাই গাইস দিস ইজ দিপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো দেখো বাইরেটা কি এখন দেখে মনে হচ্ছে যে কালকে রাত্রেবেলা দিদার ঝড় বৃষ্টি হয়েছে আর দেখো এখনও আমি মেন রোডে যাচ্ছি তাও কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না তো এখন আমি তোমাদের দেখাবো তা বিড়লা ফজ আমাদের পাড়ার বিড়লা ফজ এটা তো তোমরা কম দেখছো আরও সাত আটটা বিড়াল আছে তো আমি যেখানে আর কি বেরিয়েছিলাম কাজটা হালকা ফুলকা মিটিয়ে এবার আমি আবারও বাড়ি ফিরছি তো এই দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার শিব মন্দির তোমাদের ভালো করে দেখাতে পারলাম না পরে কোনো একদিন দেখাবো তো এখন আবার বাড়িতে চলে এসেছি এই জায়গাটাতে আমি হাঁটছিলাম আর স্পিড বাড়িয়ে দিয়েছি বলে এমন একটা হয়ে গেছে তো এইবার দেখো দুপুরবেলা ভাত খেতে বসেছি ভেন্ডি ভাজা মাছের ঝোল আর ডাল দিয়ে দুপুরের খাবারটা সেই ছিল তোমরা আর এই বছরে প্রথম লিচুও খেয়েছিলাম তারও একটা শর্ট আসকে তোমরা দেখে নেবে সুগাইস এখন রেডি হয়ে পড়তে বেরিয়ে পড়েছি অলরেডি আর রাস্তায় যেতে যেতে এরকমভাবে ব্লক বানাচ্ছি জানি না লোকেরা দেখে বাবুল বলবে না কী বলবে করতে তো গাইস পড়ার ওখানে গিয়ে খবর পেলাম রচনা ব্যানার্জি আসছে তো রচনা ব্যানার্জি আর আমি দেখতে যাব না মানে আমরা দেখতে যাবো না আমাদের পুরো ফজ দেখতে যাবে না তা কখন হতে পারে না তো এখন আমরা যাচ্ছি রচনা ব্যানার্জিকে দেখতে সামনে দেখো বৈশালী দেবজিৎ সবাই রয়েছে আর এখন আমরা যাচ্ছি দ্য গ্রেটেস্ট দিদি নাম্বার ওয়ান স্পেশালিস্ট রচনা ব্যানার্জিকে দেখতে চলো যাই কতটা এক্সাইটেড গাইস রচনা ব্যানার্জি আসছে তো আসছে কোথায় গিয়ে দাঁড়িয়ে পড়লো সেটা বুঝতে পারছি না এখনো অবধি ওটা দেখো আমি এরপর গাইস আমরা ফ্রি কা জুস নিয়ে এবার যাচ্ছি দাঁড়াতে রচনা ব্যানার্জি কখন আসবে তাকে দেখব আর এখানে গাইস না প্রায় পাঁচ থেকে দশবার বার বলা হয়ে গেছে রচনা ব্যানার্জি আমাদের মধ্যে এসে পড়েছেন বাট রচনা ব্যানার্জি তখনও মনে হয় কালীতলায় ছিল আমাদের ভুজুং ভাজুং দিয়ে দাঁড় করিয়ে রেখেছিল প্রায় পৌনে এক ঘন্টা ধরে আমরা তার অপেক্ষায় ছিলাম এইবার ফাইনালি হাজারো সম্মান দিয়ে ওনাকে আনা হচ্ছে আর তোমরা বুঝতেই পেরে গেছো আকাশ দেখে অ্যান্ড রোড লাইট জ্বালা অবস্থা দেখে যে আমরা ঠিক কতক্ষণ ওয়েট করেছি আর এই দেখো আমরা এখনো বক বক করেই যাচ্ছি আর রচনা ব্যানার্জি অলরেডি আমাদের মধ্যে এসে পড়েছে সো ফাইনালি রচনা ব্যানার্জিকে সামনে থেকে দেখতে পারলাম একটা শখ ছিল যে মানে কোনো একটা সেলিব্রিটিকে তো অন্তত দেখবই তো দেখা হয়ে গেলো তোমরা দেখো আর খুব তাতে তোমরা সামনে থেকেও দেখতে হবে তো আমার ফোনে টেকনিক্যাল প্রবলেমসের জন্য খুবই কাছ থেকে তোলা একটা ভিডিও আসেনি বাট তোমরা লাস্টে দেখো খুবই কাছ থেকে তোলা ভিডিও পেয়েছি অন্য কারোর ফোন থেকে তাও আমাকে দীপজিটি পাঠিয়েছিল আমার ফোনে মানে একদম স্টোরেজ নিতে পারে না গাইস তো এখানে একটু ওয়েট করলেই তোমরা দেখতে পাবে পুরো পাশ থেকে যাবে আর এগুলো কিন্তু আমি একটা শর্টেও ছাড়বো তোমরা সেটা দেখে নেবে শর্টটা এই ভিডিওটার পরে আসবে একটু ওয়েট করবে তোমরা কিন্তু পেয়ে যাবে ভিডিওটা আমি তো রচনা ব্যানার্জিকে পুরো পাশ থেকে দেখেছি বাট শর্টও নিয়েছি সেটা আসেনি আর এই দেখো রচনা ব্যানার্জি মানে আমরা টিভিতেও দেখি যতটা সুন্দর অ্যান্ড সামনাসামনিও ততটাই সুন্দর বাট আমাদের না একদম ভাও দেয়নি সামনে একটা পুলিশম্যান ছিল সেই শুধুমাত্র আমাদের হাই অ্যান্ড টাটা করেছে আগের যেই ক্লিপটা দেখলে সেটা আমাকে পাঠিয়েছিল দেবজি তার এই ক্লিপটা আমাকে পাঠিয়েছে পমেদি তো থ্যাংকস দুজনকেই থ্যাংকস সামনে থেকেও পেলাম না ভিডিও বাট এই শর্টটা যে আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর গাইস আজকের ব্লগটা এতটাই রাখছি এর থেকে বেশি আর কিছু শর্ট টট কিছুই পাইনি চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই